আসসালামু আলাইকুম। সম্প্রতি বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটে পৌরসভা কার্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষগণ একাধিক পদে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন করার নিয়ম সব বিস্তারিত দেখে নেই। এখানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগে পলাশ বাড়ি পৌরসভায় নিম্নোক্ত শূন্যবর্তে লোক নিয়োগ করাবে। আবেদনের জন্য আপনার করণীয় হচ্ছে আপনাকে নিজের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখপূর্বক মেয়র পলাশবাড়ি পৌরসভার বরাবর ডাকযোগে কিংবা সরাসরি আবেদনপত্রটি পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে আপনার নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সকল প্রকার কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে 500 টাকার একটি ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনের জন্য আপনার যে সকল যোগ্যতা প্রয়োজন তা হল প্রথম পদটা সহকারী অ্যাসেসর, যেখানে পদ সংখ্যা একটি, বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা সমমান ডিগ্রি। দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী কর আদায়কারী, পদ সংখ্যা একটি, বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি। তৃতীয় পদটি হচ্ছে কার্যকরী সহকারী, পদ সংখ্যা একটি, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটি 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক। মনে রাখবেন আবেদনের শেষ তারিখ 14/8/2022। ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত চাকরির নির্ভরযোগ্য তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।